কক্সবাজারের পেকুয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 10টায় পেকুয়া উপজেলার পরিষদ চত্বর থেকে জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক বিশ্ব মানবতার কল্যাণের এই প্রতিবাদকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও প্রতিবেদক মানবাধিকার সংস্থা পেকুয়া উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে মানবাধিকার সংস্থা পেকো শাখার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রাবণ তালুকদার মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াসউদ্দিন, পেকো উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফউদ্দিন খালেদ, পেকো সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন কক্সবাজার জেলার সমন্বয়ক নাসিরউদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধি, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী, আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও প্রতিবেদক মানবাধিকার সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। কথা বললে অনেক কথা বলতে হয়। মানবাধিকার আজকে পৃথিবীতে সবচেয়ে বুলন্দিত হচ্ছে, সেই ফিলিস্তিনে। ফিলিস্তিনে আজকে সকালের সংবাদ দেখে চোখ দিয়ে পানি এসে গিয়েছিল। একটা শিশু বাসন লিখছে, শুধু জিহ্বা দিয়ে, কোনো খাবার নেই তার। একজন মহিলা হাঁপানি রোগী, তার কোনো ইনহেলার নেই, কোনো চিকিৎসা নেই, হাসপাতালে ওষুধ নেই। একজন বৃদ্ধ মহিলা বলছেন সাক্ষাৎকারে, 7 দিন ধরে অনাহার আছে, তার এক ফোঁটা পানিও পায় নাই। আরেকজন বলছেন শুধু 1 সপ্তাহ ধরে পানি খাচ্ছেন। এমত অবস্থায় সারা বিশ্বে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেই ফিলিস্তিনে লঙ্ঘিত হচ্ছে সারা বিশ্বে। এবং পাশাপাশি আমি বলতে চাই, আজকে বাংলাদেশেও একইভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু, স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের সুযোগ্যতা নেয়া সফল রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রী, উন্নয়নের রূপকার, 150 জননেত্রী শেখ হাসিনা যখন ঠেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপচা থেকে পাতুরিয়া, উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি উন্নয়নের তার প্রান্তে পৌঁছে দিচ্ছে, ঠিক সেই সময়ে 71-এর পরাজিত শত্রু, 75-এর পরাজিত শত্রু, সেই গ্রেনেড হামলাকারীরা আবার এক হয়ে সারা বাংলাদেশে নৌরাজ্য, হত্যা, কুসন্ত্রাস। আপনি শুধু সংগঠন দিয়ে পাবেন। আমি আমার এই মানবাধিকার বিজ্ঞতা শাখার পক্ষ থেকে আজকে সকল আমার সংগঠনের কর্মী থেকে শুরু করে ইলেকট্রিক মিডিয়া যারা আজকে সাংবাদিক পায়ে অবস্থিত হয়েছেন সকলকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুধু একটি কথাই বলবো, আমাদের এই সংগঠনের মূল বিষয়বস্তু হলো আমরা অপরাধ করব না, আমরা অপরাধ থেকে বিরত থাকবো এবং অপরাধ যারা করবে অপরাধীদেরকে আমরা আইনের হাতে তুলে দেবো। এই বৈধবাধকতাকে সামনে রেখে আমরা এই সংগঠন চালু করছি। গত 2 বছর থেকে আমরা এই সংগঠন উদযাপন করে যাচ্ছি। আজকে যারা আমাদের সংগঠনে বিভিন্ন স্তরের কর্মী, বিভিন্ন স্তরের প্রশাসনিক বাই এবং বিভিন্ন ইউনিয়ন থেকে জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত হয়ে আমাদের সংগঠনকে যারা দ্বন্দ্ব করেছেন সকলের সুস্বাস্থ্য, সামনের দিনে যেন আরও আমাদেরকে সহযোগিতা করতে পারেন, এই আশার প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত